স্ট্যাক আইডিজ অফ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্ট্যাক আইডিজ অফ সলিউশন হচ্ছে একটা প্যাটার্ন বেজ আইডিজ অফ সলিউশন, যে কোনো প্যাটার্নের জব প্রস্তুতির জন্য বইটি সংগ্রহ করতে পারেন। তো আজকের ভিডিওটি হচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের ফেসবুক গ্রুপে একজন পোস্ট করেছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, এই টাইপের প্রোগ্রামের আউটপুট কীভাবে ক্যালকুলেশন করতে হয়। উনি এটা জানতে চেয়েছেন যে এটার আউটপুটটা আসলে কীভাবে হলো। তো এটা আসলে ওনার শুধুমাত্র যে ওনার সমস্যা হয় তা না, আমাদেরও এক সময় সমস্যা হয়েছিল, আমারও সময় নিজেরও সমস্যা হয়েছিল এবং অনেকেরই এই সমস্যাটা আছে যে আসলে এই পোস্ট ইনক্রিমেন্ট এবং ফ্রি ইনক্রিমেন্টের যে এক্সপ্রেশনগুলো এগুলো কীভাবে ক্যালকুলেশন হয় এগুলো অনেকে হয়তো না বুঝতে পারেন। তো সেই জন্য আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন, আশা করছি আপনাদের আর এই জিনিসটা নিয়ে আর সমস্যা থাকবে না। তো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথমে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে কম্পাইলার ডিপেন্ডেন্ট, অর্থাৎ কম্পাইলারের উপরে ডিপেন্ড করে এর আউটপুটটা কী হবে। কারণ কম্পাইলারগুলো যেভাবে তৈরি করা হয়েছে, কোনো এক একটা কম্পাইলার এক একভাবে তৈরি করা হয়েছে, সেই কম্পাইলারটা যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে কাজ করার কথা বলা হয়েছে, ঠিক সেমভাবে কাজ করবে, ওই কম্পাইলারের বাইরে কোনো কাজ করবে না। আমার বুঝার ভুল থাকতে পারে বা আপনার বুঝার ভুল থাকতে পারে, কিন্তু কম্পাইলার কোনো ভুল নেই, কারণ তাকে যেভাবে কোডিংটা করে দেওয়া হয়েছে ঠিক সেমভাবে আপনার এই সোর্স কোডটাকে সে কম্পাইল করবে। সো সে ভুল করার কোনো সম্ভাবনা না। আপনাকে জানতে হবে বা আমাকে জানতে হবে যে ওই কম্পাইলারটা কীভাবে কাজ করে এবং ওই কাজ করার পরে আপনার আউটপুটটা কী হচ্ছে। তো বেসিক্যালি আমি যদি বলি যে প্রোগ্রামিং সি করার সময় আমরা সি এর দুটো কম্পাইলার সাধারণত ব্যবহার করি, একটা হচ্ছে টার্বো সি এর একটা কম্পাইলার ব্যবহার করি এবং আমরা জিসিসি কম্পাইলারটা বেশি ব্যবহার করি। যেমন আমি এখানে জিসিসি কম্পাইলার দিয়ে আমি দেখাবো, এখানে আমার কোড ব্লকস নামক একটা আইডি আছে, এখানে জিসিসি কম্পাইলার যেটা আছে সেটা দিয়ে আমি রান করে দেখাবো। এছাড়া যারা টার্বো সি ইউজ করেন তারা দেখতে পাবেন আমাদের বইতে স্ট্যাক আইডিজ অফ সলিউশন বইতে টার্বো সি এবং জিসিসি দুইটার মাধ্যমে আউটপুট বের করে দেওয়া আছে। সেগুলো আপনারা যারা এক্সারসাইজে দেখবেন যে আপনার টার্বো সি এর আউটপুটগুলো আছে, এই জিসিসি কম্পাইলার আউটপুটগুলো আছে, আবার আপনি থিওরিতে দেখবেন যে আপনার টার্বো সি। এটা কেন করা হয়েছে, কারণ আপনাদের যাতে কনফিউশন যাতে না হয়। হ্যাঁ, এটা দুইটা দেখলে অনেকের কনফিউশন হবে, কিন্তু দুইটা দুজনের জানা দরকার ক্লিয়ার কনসেপ্টের জন্য, তাহলে আপনারা পরীক্ষা আনসার করতে পারবেন। তো তাহলে আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাই। আসলে আমি আজকে এখন এই ভিডিওতে দেখাবো যে জিসিসি কম্পাইলারটা কেন দেখাচ্ছে, কারণ সবাই জিসিসি কম্পাইলারটা ইউজ করে বা অনলাইনে যদি আপনি ইয়া করেন তাহলে সেখানে অনলাইন কম্পাইলারগুলো জিসিসি কম্পাইলার এবং পরীক্ষাতে আসলেও বেশিরভাগ সময় জিসিসি কম্পাইলার আসে। অনেক ক্ষেত্রে যারা ব্যাকডেটেড বা যারা পুরাতন তারা টার্বো সিটা ব্যবহার করে থাকে। তো সেজন্য আপনাকে দুটোই শিখতে হবে, বাট আজকের ভিডিওতে আমি শুধুমাত্র জিসিসি কম্পাইলার কীভাবে ইয়ে করে আউটপুটটা দেখে সেটা আমরা শিখব। পরীক্ষায় যদি ধরেন চারটা অপশান দেওয়া থাকে, সেখানে যদি আপনার কোনো উত্তর দেওয়া থাকে যেটা জিসিসি কম্পাইলারে যেভাবে কাজ করে ওইভাবে মিলে তাহলে সেটা দিবেন। আর যদি দুইটোই যদি টার্বোসিতে যেটা আসে এবং জিসিসিতে যেটা আসে সেটা যদি দুইটোই যদি মিলে তাহলে সেক্ষেত্রে জিসিসিটা দিবেন, ঠিক আছে, আপডেটেডটা দিবেন। আর যদি আপনাকে আউটপুট লিখতে বলে সেক্ষেত্রে অবশ্যই আপনি টার্বোসি অথবা জিসিসি যে দুইটার একটা দিতে পারেন, অবশ্যই আনসারটা দেওয়ার আগে সেই কম্পাইলারের নামটা লিখে দিবেন যে জিসিসি কম্পাইলার অনুসারে এটার আউটপুট হচ্ছে এত এত, ঠিক আছে, আবার টার্বো সি অনুসারে এত এত, এইভাবে আপনারা আনসারটা অ্যাকুরেটলি দিতে পারেন। আবার না লিখে যদি ওইভাবে দেন তাহলে যদি ওই টিচার যদি টার্বো সিতে করে থাকে তাহলে সে কতটা ভুল ধরতে পারে এটা তার বিষয়, তার ব্যক্তিগত বিষয় সে কীভাবে ধরবে। আশা করছি সে শিক্ষক অবশ্যই দুইটা পদ্ধতি জানে বা দুইটা কম্পাইলার কীভাবে কাজ করে সেটা জানে। তো চলি আমরা একটু দেখি এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে আউটপুটটা কী আসবে। সেটা জানার আগে আমাদের দুটো জিনিস আমরা জানি, এটা সবাই জানে যে ফ্রি ইনক্রিমেন্ট কী আর পোস্ট ইনক্রিমেন্ট কী, কিন্তু যখন এক্সপ্রেশনে আসি তখন আর এটা বুঝতে পারি না। তো ফ্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে পূর্বে মানটা বাড়াবে তারপরে অ্যাসাইন করবে, তাই তো? আর পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে প্রথমে অ্যাসাইন করবে তারপরে মান বাড়াবে। তাহলে ফ্রি মানে আগে মান বাড়াবে তারপরে অ্যাসাইন করবে, এই দুটো কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন এক্সপ্রেশনে চলে আসে তখন একটু তালগোল পাকে। কারণটা হচ্ছে আমরা সঠিকভাবে ক্যালকুলেশন কীভাবে সেটা জানি না, এখন আমরা জানবো। তাহলে এই ধরনের একটা বড় ধরনের যখন আপনাকে যদি দেওয়া হইতো যে এক্স প্লাস প্লাস তাহলে সহজে আপনি হিসেব করতে পারতেন, হ্যাঁ ঠিক আছে পরে বাড়বে, তাহলে এক্সের মান আছে 5, তাহলে যেহেতু এক্সের মান এখানে পোস্ট ইনক্রিমেন্ট আছে তাহলে এখানে 5-এ থাকবে, এক্স ইকুয়াল টু তাহলে 5 অ্যাসাইন হবে এবং আউটপুটে 5 দেখাবে কারণ এটা পরে বাড়বে, ঠিক আছে, এটা সহজ। কিন্তু যখন এক্সপ্রেশন আসছে তখন আর ক্যালকুলেশন করা সহজ হচ্ছে না, তো এটা এখন থেকে সহজ হয়ে যাবে। তো কম্পাইলার যেভাবে কাজ করে সেটা একটু বলি। কম্পাইলার যেটা করে যে আপনার এই পুরো এক্সপ্রেশনে কতগুলো ভ্যারিয়েবল এভাবে পোস্ট ইনক্রিমেন্ট ফ্রি ইনক্রিমেন্ট আছে, এইখানে যতগুলো পোস্ট ইনক্রিমেন্ট ফ্রি ইনক্রিমেন্ট থাকবে সে কিন্তু একসাথে ক্যালকুলেশন করতে পারে না, ঠিক আছে। আপনি নর্মাল
যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 দেন তাও কম্পাইলার সবগুলোকে একসাথে যোগ করে না দুটো দুটো করে যোগ করে ঠিক আছে প্রথমে প্রথম দুইটা যোগ করবে তারপর ওই দুইটার রেজাল্টের সাথে পরেরটা যোগ করবে যেমন এই এক্সপ্রেশনের ক্ষেত্রে প্রথমে এই দুইটা যোগ করবে তারপরে এটার রেজাল্ট যেটা আসবে সেটার সাথে তারপরেরটা যোগ করবে তারপরে এই তিনটা যোগ করার পরে যে রেজাল্ট আসবে সেটার সাথে তারপরেরটা যোগ করবে তারপরে যে রেজাল্ট আসবে তারপরে যদি আরো যদি থাকতো তাহলে তারপরেরটা যোগ করতে ঠিক এইভাবে এক্সপ্রেশন ইভালুয়েশনের কাজটা হয় এই কম্পাইলার ঠিক আছে তাহলে প্রথমে দুইটা দুইটা কাজ করে আপনার কখনোই প্রোগ্রাম একসাথে আপনার সবগুলো এখানে যদি 6টা সংখ্যা থাকতো 1 2 3 4 5 6 6টা সংখ্যা কিন্তু একসাথে ক্যালকুলেশন করে না এক দুইটা দুইটা করে করে ঠিক আছে এভাবে ক্যালকুলেশনটা হয় তো সেজন্য দেখি আমরা কিভাবে ক্যালকুলেশনটা আসে সেটা আমরা বোঝানোর জন্য আমরা একটু গ্রাফিক্যালি চলে যাই এখানে x++ x++ আছে ওকে আমরা এখানে এখন এক্সপ্রেশনটা একটু লিখি আমাদের যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা একটু লিখি আমরা x++ x++ প্লাস প্লাস এক্স প্লাস এক্স প্লাস প্লাস আমার এক্সের ভ্যালুটা ইনিশিয়ালি কত দেওয়া আছে 5 দেওয়া আছে তাই তো এখন আমরা আমরা কিছুক্ষণ আগেই বলেছি আপনাদেরকে যে এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ক্যালকুলেশন করার জন্য ইভ্যালুয়েশন করার জন্য কম্পাইলার কী করবে দুইটা করে কাজ করে তো কম্পাইলার কী করবে ইন্টারনালি এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেবে দুইটা দুইটার দুইটাকে একটা ব্র্যাকেটে নিয়ে আসবে অর্থাৎ সে প্রথমে এই দুইটার কাজ করবে তারপরে যদি কিছু থাকে সেগুলোর কাজ করবে তাহলে প্রথমে এক্স প্লাস আছে প্লাস এক্স প্লাস প্লাস আছে তাহলে আমরা কি বললাম এটা কি প্রথমে আছে এক্স প্লাস প্লাস তাহলে আমাদের নিয়মটা কি ছিল পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে ভ্যালু কি হবে অ্যাসাইন হবে তাহলে প্রথমে ভ্যালু অ্যাসাইন হবে কোন ভ্যালু অ্যাসাইন হবে যেটা বর্তমানে এক্সের ভ্যালু বর্তমানে এক্সের ভ্যালু কত এই 5 বর্তমানে এক্সের ভ্যালু কত 5 তাহলে 5টা অ্যাসাইন হবে 5টা অ্যাসাইন হবে তারপরে কি হবে ইনক্রিমেন্ট হবে তাহলে 5টা অ্যাসাইন হলো এবং ইনক্রিমেন্ট হলো ইনক্রিমেন্ট এক ইনক্রিমেন্ট হয়ে কত হবে এক্স প্লাস প্লাস মানে কি এক ইনক্রিমেন্ট হবে এক বাড়বে তাহলে 5 এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত হবে 6 হবে ঠিক আছে তাহলে একটু খেয়াল করেন আমরা আমি এখানে এই যে ইয়ার ভ্যালুটা যেটা ইনক্রিমেন্ট হচ্ছে সেই ভ্যালুটা আমি লিখছি উপরে আর যেটা অ্যাসাইন হলো আমার মূল ভ্যালু কিন্তু ইভ্যালুয়েশনের জন্য ভ্যালু কিন্তু এটা প্রথমে অ্যাসাইন হলো অ্যাসাইন ভ্যালুটাই আমার কাজ তাহলে এই অ্যাসাইন হলো 5 তারপর ইনক্রিমেন্ট হলো আমি বোঝার জন্য যে ইনক্রিমেন্ট হয়ে আসলে কত হলো সেটা লিখছিলাম তাহলে আমার 5 অ্যাসাইন হলো ইনক্রিমেন্ট হয়ে কত হলো 6 হলো এখন তারপরেরটাতে চলে যাবে প্লাস এক্স প্লাস প্লাস তাহলে এক্স প্লাস প্লাস আসলে প্রথমে অ্যাসাইন হবে ঠিক আছে যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট এক্স প্লাস প্লাস যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট তাহলে অ্যাসাইন হবে প্রথমে তাহলে অ্যাসাইন হলে এক্সের মান এখন কত এক্সের মান কিন্তু এখন 6 বর্তমানে এক্সের মান কত 6 ঠিক আছে ওইখানে এক বেড়ে গিয়েছিল তাহলে এক্সের মান এখন 6 এই 6টা এখানে অ্যাসাইন হবে অ্যাসাইন হওয়ার পরে তাহলে এইবার ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হয়ে এক্সের ভ্যালু হয়ে গেল 7 ঠিক আছে এক্সের ভ্যালু কত হলো 7 হলো বাট অ্যাসাইন হয়েছে কত 6 এই দুইটা ভ্যালু যে দুইটা ভ্যালু অ্যাসাইন হয়েছে সেই দুইটা ভ্যালু আমরা যোগ করব তাহলে যোগ করলে কত হয় আমার 5 প্লাস 6 ইকুয়াল টু কত হয় 11 হয় এখন 11 এই দুইটা ক্যালকুলেশন করে যে যোগফলটা পেলো তার সাথে কি যোগ করবে এই যে প্লাস প্লাস এক্স এই যে প্লাস প্লাস এক্স প্লাস এক্স প্লাস প্লাস ইকুয়াল টু তাহলে এটার মান কত হবে এখন প্লাস প্লাস এক্স আছে 11 তো সমস্যা নাই 11 আছে প্লাস এখন দ্বিতীয়টাতে চলে যাবে এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিল সে প্লাস প্লাস এক্স তাহলে প্লাস প্লাস এক্স এক্সের বর্তমান ভ্যালু কত এক্সের বর্তমান ভ্যালু হচ্ছে 7 এই যে এখানে আমাদের লাস্টের ভ্যালু ছিল 7 এই 7টা যেহেতু ফ্রি ইনক্রিমেন্ট আছে তাহলে প্রথমে কী করবে মানটা বাড়িয়ে নেবে মানটা বাড়িয়ে নিলে হয়ে গেল 8 এবং এরপরে কী হবে অ্যাসাইন করবে তাহলে অ্যাসাইন করবে কত 8 অ্যাসাইন করবে বোঝা গেল তাহলে প্রথমে ফ্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে ভ্যালুটা বাড়াই নিল তারপরে সেই ভ্যালুটা অ্যাসাইন করলো হ্যাঁ তাহলে আগে এখানে ছিল 11 প্লাস এখানে আমার ভ্যালু হচ্ছে অ্যাসাইন করা ছিল 8 তাহলে 11 আর 8 কত হয় 11 আর 8 হয় হচ্ছে কত 19 19 প্লাস আর বাকি আছে এক্স প্লাস প্লাস ইকুয়াল টু তাহলে কত হবে তাহলে এই দুইটার এখন ক্যালকুলেশন করবেন 19 প্লাস কত হবে এক্স প্লাস প্লাস মানে এক্সের সর্বশেষ ভ্যালু কত ছিল বর্তমান ভ্যালু কত এক্সের এক্সের বর্তমান ভ্যালু হচ্ছে 8 তাহলে 8 প্লাস প্লাস তাহলে আমরা বলছি কি পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে ভ্যালু অ্যাসাইন হবে তাহলে কোন ভ্যালু অ্যাসাইন হবে বর্তমান ভ্যালু কত 8 তাহলে 8টা প্রথমে এখানে অ্যাসাইন হবে ঠিক আছে অ্যাসাইন হলো তারপর এক্সের মান ভ্যালু কত বাড়লো এক বেড়ে 9 হলো বাট অ্যাসাইন হলো কত 8 তাহলে 19-এর সাথে কত যোগ হবে অ্যাসাইন কিন্তু ভ্যালুটা যোগ হবে তাহলে 19-এর সাথে 8 যোগ করলে কত হয় আমার 19 আর 8 হচ্ছে 27 তাহলে
এই যে এক্সপ্রেশনটা আপনারা দেখলেন এই এক্সপ্রেশনটার আউটপুট হচ্ছে 27 ঠিক আছে আমরা একটু পরে আমাদের কম্পাইলারে একটু রান করে দেখব যে আসলে 27 হয়েছে কিনা আচ্ছা তাহলে এই জিনিসটা আসলে বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন যদি না বুঝতে পারেন আবার ভিডিওটি একটু টিনে দেখবেন আশা করি বুঝতে পারবেন আমাদের আরো একটা ভ্যালু ছিল সেটা কি ছিল আমরা দেখি y এর একটা ভ্যালু ছিল এখানে যে দেখেন y এর সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি প্লাস প্লাস y প্লাস প্লাস y y প্লাস 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 y ঠিক আছে তাহলে আমাদের এখন আরেকটা এক্সপ্রেশন আমরা যেটা দেখে আসলাম সেটা হচ্ছে আমাদের ছিল এমন যে প্লাস প্লাস y প্লাস 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 y প্লাস y প্লাস 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 y এটা ফ্রি ইনক্রিমেন্ট তাহলে প্লাস প্লাস y ওকে তাহলে আমরা বলছি কি প্রথমে যেহেতু এক্সপ্রেশন সম্পূর্ণ এক্সপ্রেশন ক্যালকুলেশন করতে পারে না সেহেতু সে কি করবে দুইটা করে ক্যালকুলেশন করবে এই দুইটা সে ক্যালকুলেশন করবে প্রথমে তাহলে y এর ইনিশিয়াল ভ্যালু কত y ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু দেওয়া ছিল 5 তাহলে প্রথমে এটা ক্যালকুলেশন করতে আসলে দেখলো যে কত y এর ভ্যালু কত 5 তাহলে প্রথমে কি করবে সে একবার নেবে কত হলো 6 হলো ঠিক আছে y এর ভ্যালু হলো 6 6 ভরালো কিন্তু তারপরে কিন্তু অ্যাসাইন করবে না ঠিক আছে প্রথমে বাড়াবে তারপরে তারপরেরটা দেখবে যদি সেখানে যদি ফ্রি ইনক্রিমেন্ট থাকবে তাহলে ফ্রি ইনক্রিমেন্ট করলে আগে বাড়াবে তারপরে অ্যাসাইন করবে ঠিক আছে এই দুইটার যখন ইনক্রিমেন্ট যদি সম্ভব হয় ইনক্রিমেন্ট যদি করা থাকে তাহলে ইনক্রিমেন্ট করবে তারপরে ভ্যালু অ্যাসাইন করবে এর আগে কিন্তু অ্যাসাইন করবে না ঠিক আছে এখানে অনেকে ভুল করবেন যে প্রথমে কি করবেন এই ভ্যালুটা ইনক্রিমেন্ট করলেন তারপর আবার এটা অ্যাসাইন করে দেন না এরকম হবে না এইটা হচ্ছে প্রথমে ইনক্রিমেন্ট হলো দেন সে পরবর্তী চলে যাবে কারণ তার আরও একটা ক্যালকুলেশন করার বাকি আছে এরপরে অ্যাসাইন করবে সে তাহলে এখানেও দেখলো সে কি আবার ফ্রি ইনক্রিমেন্ট তাহলে এর ভ্যালু কত 6 থেকে বাড়িয়ে 7 করে দিল হ্যাঁ 7 করা শেষ এখন দুইটা দুইটা যে ফ্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট যাই থাকুক এখানে দুইটা ফ্রি ইনক্রিমেন্ট আছে দুইটা ফ্রি ইনক্রিমেন্টের কাজ শেষ এখন সে অ্যাসাইন করবে যে এখন সে অ্যাসাইন করলো কত এখানে অ্যাসাইন করবে 7 এখানেও অ্যাসাইন করবে 7 ঠিক আছে তাহলে 7 প্লাস 7 কত হয় ইকুয়াল টু 14 হবে তাহলে প্লাস 14 প্লাস y প্লাস 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 y ইকুয়াল টু কত হবে y এখন দেখেন 14 একটা আছে আরেকটা 14 প্লাস y প্লাস প্লাস কত হবে y এর সর্বশেষ ভ্যালু কত y এর সর্বশেষ ভ্যালু ছিল 7 তাহলে 7 যেহেতু এখানে পোস্ট ইনক্রিমেন্ট আছে তাহলে কি হবে প্রথমে প্রথমে ভ্যালুটা কি হবে অ্যাসাইন হবে প্রথমে ভ্যালুটা কি হবে অ্যাসাইন হবে 7 আর পরবর্তীতে ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে 8 হলো তাহলে ভ্যালুটা 7 অ্যাসাইন হলে 14 প্লাস 7 যোগ হবে প্লাস 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 y হলো ঠিক আছে ইকুয়াল টু 14 আর সাথে কত হয় 21 প্লাস কত হবে প্লাস প্লাস y তাহলে কি হবে y এর সর্বশেষ ভ্যালু ছিল 8 তাহলে আমাদের যেহেতু ফ্রি ইনক্রিমেন্ট আছে তাহলে প্রথমে কি হবে মানটা বাড়বে আগে তাহলে মানটা বাড়ে কত হলো 9 হলো তারপরে ভ্যালুটা অ্যাসাইন হবে তাহলে যেহেতু যে ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে সেটাই আমরা যোগ করব তাহলে 9 এখানে যোগ হবে তাহলে 21 9 কত হয় 30 হয় এই হচ্ছে এই দুটোর আনসার ঠিক আছে তাহলে আমরা যে প্রোগ্রামটা আমাদের দেওয়া ছিল সেটার আনসার কিভাবে 27 হলো এবং কিভাবে 30 হলো সেটা আমরা বুঝতে পারলাম আমরা যদি এখন প্রোগ্রামটা যদি রান করি তাহলে দেখতে পাবো এই যে রান করলাম প্রোগ্রামটা দেখেন 27 এবং 30 y এর মান 30 শো করছে তাহলে আমি যে সিস্টেমে বললাম এভাবে প্রত্যেকটা আপনাকে যাই দেওয়া হোক না কেন ধরেন এখানে প্লাস প্লাস x দেওয়া আছে এখানে প্লাস প্লাস x দেওয়া আছে x প্লাস প্লাস আছে এইটা ধরেন আবার প্লাস প্লাস সমস্যা হয় প্রথম দুইটা ক্যালকুলেশনের ক্ষেত্রে ঠিক আছে পরেরগুলোতে একটা একটা থাকে সমস্যা হয় না তো প্রথম দুইটি কীভাবে ক্যালকুলেশন করবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আমি যদি এটো এটো একটু দেখাই আরেকটা ক্যালকুলেশন করে দেখাই তাহলে আপনাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে আশা করি তাহলে প্লাস প্লাস x x প্লাস প্লাস প্রথমে একটা ফ্রি ইনক্রিমেন্ট তারপরে পোস্ট তারপরে সবগুলো ফ্রি ফ্রি পোস্ট ফ্রি তাহলে আমি আরেকটা লিখি এখানে প্লাস প্লাস x প্লাস 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 x প্লাস 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 x জাস্ট x এর ভ্যালু আমি ধরে নিলাম প্রথমে হচ্ছে 5 ওকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে প্রথমে কম্পাইলার কি করবে এই দুইটাতে একটা ব্র্যাকেট দিয়ে নেবে ঠিক আছে এই দুইটার ক্যালকুলেশন করবে তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে x এর মান আছে কত 5 তাহলে প্রথমে যে যেটা পেলো এটা কি প্লাস প্লাস x তাহলে সে কি করবে 5 এর মান একবারিয়ে কত করবে 6 করে নেবে যেহেতু ফ্রি ইনক্রিমেন্ট আছে
এখন কিন্তু অ্যাসাইন করবে না আমি বলছি কি অ্যাসাইন করবে কখন যখন তার কাজটা শেষ হবে ঠিক আছে এই দুইটার কাজ যখন শেষ হবে যেহেতু সে দুইটা ক্যালকুলেশন করে তিনটা যদি ক্যালকুলেশন করত যদি এটা পসিবল না তাহলে তিনটার পরে মানটা অ্যাসাইন করত ফ্রি ইনক্রিমেন্টে ঠিক আছে আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু সাথে সাথে কিন্তু মানটা অ্যাসাইন করে দেয় প্রথমে অ্যাসাইন করে দেয় আর ফ্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে ভ্যালুটা ইনক্রিমেন্ট করে এরপরে সবগুলো সামনে আরও যদি কিছু থাকে সেগুলোর ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা ফাইনালি এক্সের হবে সেটা অ্যাসাইন করবে এখন কিন্তু অ্যাসাইন করবে না জাস্ট মানটা বাড়ালো তারপরে দেখবে যে প্লাস আছে তারপরে এক্স প্লাস প্লাস তাহলে এক্স প্লাস প্লাসের ক্ষেত্রে কী হবে এক্সের ভ্যালু কত আছে ছয় তাহলে কী করবে আমি বলছি কি পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে ভ্যালুটা অ্যাসাইন করবে এক্সের ভ্যালু আছে কত বর্তমান ভ্যালু ছয় ছয়টা অ্যাসাইন করে দিল এবং এক্সের ভ্যালু এক বাড়াই দিবে তারপরে কি সাত করে দিবে এখন এই সাতটা এবার এইখানে অ্যাসাইন করবে যেহেতু আর কোনো ফ্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট নাই এই ব্র্যাকেটের ভিতরে সে তো কী করবে তার যেহেতু ক্যালকুলেশন করা শেষে সর্বশেষ এসে এই ফ্রি ইনক্রিমেন্টেডটা অ্যাসাইন করবে ঠিক আছে তাহলে সর্বশেষ পেলে কত সাত এই সাতটা এখন এখানে অ্যাসাইন করবে তাহলে সাত আর ছয় কত হয় সাত আর ছয় হচ্ছে তেরো হয় এখন তাহলে তেরো হলো তেরো প্লাস 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 এক্স প্লাস 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 এক্স তাহলে এখন ক্যালকুলেশন করবে এই দুইটা তাহলে এই দুইটা যদি এখন ক্যালকুলেশন করে তাহলে তেরো প্লাস 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 এক্স তো প্লাস প্লাস এক্স মানে কি আমার এক্সের সর্বশেষ ভ্যালু কত ছিল সেভেন ছিল এক্সের সর্বশেষ ভ্যালু ছিল সেভেন তাহলে প্রথমে কি বলছি প্রথমে মানটা অ্যাসাইন করবে তাই প্রথমে ইনক্রিমেন্ট করবে তাহলে ইনক্রিমেন্ট করলে এর ভ্যালু হয়ে যাবে এইট তাহলে এইটের পর আর তো ফ্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট এখানে নেই তাহলে কী করবে এখন সে অ্যাসাইন করে দেবে তাহলে এইট এইট ছিল এখন এইট এখানে অ্যাসাইন করে দেবে তাহলে তেরো এবং আট যোগ করলে কত হয় তেরো এবং আট যোগ করলে হয় হচ্ছে টোয়েন্টি ওয়ান প্লাস এখন এই আট এক্সের ভ্যালু আমার টোয়েন্টি ওয়ান প্লাস 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 এক্স হলো তাহলে এক্সের মান এখন কী করবো আবারও ফ্রি ইনক্রিমেন্ট তাহলে এইট আছে এক্সের সর্বশেষ ভ্যালু কত এইট ছিল তাহলে আটকে যদি এই আট ছিল সর্বশেষ ভ্যালু তাহলে আটকে যদি এখানে ফ্রি ইনক্রিমেন্ট আছে তাহলে এক বাড়াবে নয় তারপরে ভ্যালুটা অ্যাসাইন করবে নয় তাহলে একুয়েশন নয় কত হয় তিরিশ হয় তাহলে আমি যে এক্সপ্রেশনটা লিখছি সেটার ভ্যালু হচ্ছে তিরিশ প্লাস প্লাস এক্স এক্স প্লাস প্লাস দেখি তো আমরা এটা একটু রান করে এক্স প্লাস 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 এখন এক্সের ভ্যালু পাঁচ দেওয়া আছে তাহলে আমরা যদি এখন রান করি তাহলে এক্সের ভ্যালু চলে আসছে দেখেন তিরিশ ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এইভাবে আমরা এই ধরনের এক্সপ্রেশনগুলো ক্যালকুলেশন করব হ্যাঁ যে প্রথমে দেখব যে ফ্রি না পোস্ট ইনক্রিমেন্ট আছে প্রথমে দুইটা ক্যালকুলেশন করব সেখানে আমি যেভাবে বলেছি প্রথমে যদি ফ্রি ইনক্রিমেন্ট হয় তাহলে প্রথমে ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে অ্যাসাইন হবে না পরবর্তীতে যদি আবার যদি ফ্রি ইনক্রিমেন্ট থাকে তাহলে আবার মান বৃদ্ধি পাবে সর্বশেষ মানগুলো অ্যাসাইন হবে তাহলে ফ্রি ইনক্রিমেন্ট হলে প্রথমে মানটা বাড়বে পরে অ্যাসাইন হবে যতগুলো ফ্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট থাকবে তারপরে অ্যাসাইন হবে আর পোস্ট ইনক্রিমেন্ট থাকলে প্রথমে অ্যাসাইন হয়ে যাবে তারপর ইনক্রিমেন্ট হবে ঠিক আছে ঠিক এই সিস্টেমে যদি হাতে কলমে যদি আপনারা প্রত্যেকটা যদি করেন তাহলে পরীক্ষায় যে কোনো প্রশ্নের আপনারা আনসার দিতে পারবেন আজকের ভিডিও এখান পর্যন্তই থাকছে আজকের ভিডিও যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং এই রিলেটেড আউটপুট ফাইন্ডিং রিলেটেড আরও কিছু প্রোগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন এগুলো বিভিন্ন পরীক্ষা আসে এবং এখানে যদি আবারও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবারও এই রিলেটেড প্রবলেম আরও কয়েকটা দশ বারোটা নিয়ে আসবো একসাথে নিয়ে এসে অনেক সময় ধরে বোঝানোর চেষ্টা করব আশা করছি এই ভিডিওর পরে সমস্যা থাকার কথা না যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই পার্সোনালি নক করবেন আমি যদি ফ্রি থাকি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো স্ট্যাক আইডি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে বিদায় জানাচ্ছি আজকের মতো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন স্ট্যাক আইডির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে